एक रकम डिमेर तरकारी खेते और भलो लगे ना तो रेसिपिटा झटफट ट्राई कर फिलूँ। एटा बाच्चादेर एबं बड़ोदेर सबार जन्य खूब हेल्दी। तो चलून प्रथमे आमी डिम दुटो के भेजे नीची सिद्ध करे। तो एरपरे सब्जीगुलो सब सब्जीगुलो एकसाथे एकटु तेल दिए नून हलुद लंकार गुड़ो एगुलो दिए भेजे नेब हालका करे। तो एगुलो भाजा होए गेले आमी एबारे भाजाटाके तुले निच्छि हालका करे भाजबेन ভাজাটা। তো এরপর এবার সেই কড়াইতেই একটু তেল একটি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি দু তিন কোয়া রসুন একটু আদা থেঁতে করে দিয়ে দিয়ে এবার সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম। এরপরে এক চামচ জিরে গুঁড়ো মানে ছোটো আর একটু হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া ছিল তাই একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লবণ পরিমাণ মতো। তো ওটা দিয়ে কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে জলটা ফুটে উঠলে এই ডিম দুটো দিয়ে দেবো। এবার ডিম দুটো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে আবার কষিয়ে নিই, ব্যাস এবার নামিয়ে দেবো। তো তৈরি আমাদের ডিমের পাঁচমেশালি। তো ডিমের পাঁচমেশালি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও একটু বেশি ঢং করছিল। তো দেখো বলো কিছু ভালো হয়েছে। তাহলে এটা সবাই কি রান্না করে খেতে পারবে?